নমস্কার আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টে রুটি তরকারি খেতে অনেকেরই কিন্তু ভালো লাগে না তাই আজকে আমি আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো সকালে বা রাতের ডিনারের জন্য আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন ভেঙে দেখাচ্ছি আপনারা দেখুন এটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয় তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ভালো করে এক দু মিনিট ময়দার মধ্যে ময়ম দিয়ে দিচ্ছি ময়দায় খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা বড়ো সাইজের আলু আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ ধনে কুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট ইস্টগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে বা মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখন প্রথমে শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটি বানানোর সময় অল্প অল্পই জল দিতে হবে খুব বেশি জল কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না তাহলে ডোটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে আর ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি টাইটও হবে না মিডিয়াম রাখতে হবে অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ডোটাকে এইভাবে তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে ডোটা ফরমেন্ট হয়ে যায় আর ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি এবার আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ডোটা কিন্তু বেশ ফুলে উঠেছে এই সময় আমি আপনাদের একটু দেখাচ্ছি আপনারা দেখুন একেবারে কিন্তু জালের মতন হয়ে গেছে এবার ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার কিচেন স্লাবে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি আর যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি এইভাবে একটা বড় লেচির মতন করে বানিয়ে তারপর এইভাবে প্রেস করে করে চ্যাপটা করে নিতে হবে এখন চাপটা করে নেওয়া ডোটার উপরেও সামান্য পরিমাণ ময়দা ছুটিয়ে দিচ্ছে তারপর ভালো করে এইভাবে ছড়িয়ে নিতে হবে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে হাফ করে তারপরে আবার হাফ করে নিচ্ছি তারপরে এক একটা পিসকে এইভাবে আবারও হাফ করে কেটে নিতে হবে কেটে নেওয়া অংশগুলো থেকে একটা অংশ তুলে নিলাম এবার সাইডগুলোকে এইভাবে একটু সমান করে নিচ্ছি তারপরে এক সাইডে এইভাবে সমস্ত অংশগুলোকে রেখে দিচ্ছি এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে আর কড়াইটাকে কিন্তু আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন কেটে নেওয়া অংশগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি সমস্ত অংশগুলো একসঙ্গে দিচ্ছি না প্রথমে পাঁচটা টুকরো দিয়ে দিচ্ছি কারণ ভাজার সময় এইগুলো কিন্তু আরও একটু ফুলে উঠবে এবার সামান্য পরিমাণ তেল নিয়ে ভালো করে এইভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে তিন মিনিটের মতন রেখে দিচ্ছি তিন মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি তিন মিনিট হয়ে গেছে এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এইগুলোকেও একটু উল্টে পাল্টে নিতে হবে আপনারা দেখুন এইগুলো কিন্তু আগে থেকে আরও একটু ফুলে উঠেছে আর সাইডগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এখন এইভাবে আবারও রেখে দু মিনিটের মতন কড়াই ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে দু মিনিট হয়ে গেছে এখন কড়াই ঢাকনাটা খুলে নিয়েছি একবার উল্টে পাল্টে নিতে হবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজবো না এখন তুলে নিয়েছি এখন বাকি যে টুকরোগুলো আছে সেইগুলোকেও ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার বাকি টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপর একইভাবে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে তেলটা ব্রাশ করে তিন মিনিট রেখে দিতে হবে তারপর ঢাকনাটি খুলে আবার উল্টে পাল্টে দু মিনিট রেখে দিতে হবে এইগুলোকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি রেসিপিটা আপনারা এইভাবেও খেতে পারেন বা টমেটো কেচাপ দিয়েও পরিবেশন করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেন তো কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে